নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ 12ই মে আন্তর্জাতিক নার্স দিবস। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনকে সামনে রেখে এই দিনটি উদযাপিত। রাজ্যের সর্বত্র এই দিনকে পালন করা হচ্ছে। নার্সদের সম্মান জানাতে, স্বীকৃতি দিতে, তাদের অবদানকে স্মরণ করতেই আজকের দিন পালন। সাব্রুম থেকে ধরা পড়লো সেই ছবি। সাব্রুম মহকুমা হাসপাতালে আন্তর্জাতিক নার্স ডে পালন করা হয়। সাব্রুম মহকুমা হাসপাতাল থেকে কি বক্তব্য উঠে এসেছে নার্স ডে কে সামনে রেখে, কি জানাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ, শুনুন। ওনার জন্ম ইটালিতে হয়েছে, অ্যাকচুয়ালি কিন্তু উনি ইটালির লোক নয়, উনি ব্রিটিশ ছিলেন, কিন্তু ঘুরতে যাওয়াতে ওই ফ্লোরেন্স শহরে ওনার জন্ম হয়েছিল। তো সেই জন্য ওনার মা বাবা ওনার নাম রেখেছিলেন, যে জায়গায় জন্ম হয়েছে সেই জায়গার নাম অনুসারে ফ্লোরেন্স রেখেছিলেন। আর নাইটিঙ্গেল নামটা এসেছে ওনার বাবার পদবি থেকে। তো যাই হোক, সেই বিধ্বংসী মহিলা 1820 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং ওনার এই জন্মতিথি উপলক্ষে 1865 সাল থেকে INC অনুমোদন দিয়েছিল যে এই দিনটাতে, যেহেতু উনি মডার্ন সায়েন্সের উদ্যোক্তা এবং ওনার এই কাজের ফলে কিন্তু আজকে এই মডার্ন সায়েন্স আমরা যা করছি সেটার সৃষ্টি হয়েছে, তার সুবাদে ওনার জন্মতিথিতে প্রত্যেক বছর 12 মে নার্সিং দিবস হিসেবে দিনটি পালন করা হয়। আপনারা শুনলেন হাসপাতালের পক্ষ থেকে বক্তব্য। প্রত্যেক বছর আজকের দিন পালন করা হয়, তাই সাব্রুমের আজকে বিশেষ আয়োজন ছিল, যেখানে হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন মহকুমা হাসপাতালের সিস্টার ইনচার্জ ইপি চক্রবর্তী। আন্তর্জাতিক নার্স দিবস যে যে বক্তব্য রয়েছে তা তুলে ধরা হয় সকলের মধ্যে নার্সদের পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।